সোনামরা বিধানসভা এলাকায় কংগ্রেসের পদযাত্রা। প্রদেশ কংগ্রেসের ঘোষণা অনুযায়ী গোটা রাজ্যে চলছে ভারত জোড় ত্রিপুরা বাঁচাও কর্মসূচি। তার অঙ্গ হিসেবে আজ সপ্তম দিনে সোনামরা বিধানসভা এলাকায় সোনামরা শহর থেকে শুরু করে বেলাঘোর পর্যন্ত পদযাত্রা হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, জেলা সভাপতি আবু তাহির খন্দকার, সোশ্যাল মিডিয়া ইনচার্জ মনির হোসেন, যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুব কংগ্রেসের সভাপতি কাউসার মিয়া, ধ্রুবলাল চৌধুরী সহ অন্যান্যরা, স্থানীয় নেতৃবৃন্দরা। 2023 বিধানসভা নির্বাচনের আগে এই পদযাত্রায় কংগ্রেস দলকে শক্তিশালী করে তুলবে বলে দাবি করে নেতারা। কংগ্রেস নেতারা জানায়, বিজেপি সরকার ভারতের মধ্যে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে ভারতকে দুর্বল করে তুলছে। তাই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে একতার বার্তা দিচ্ছেন। তাছাড়া রাজ্যের বেকার সমস্যা, খুন, ধর্ষণ, বিভিন্ন অপরাধমূলক কাজ রাজ্যে বৃদ্ধি পাচ্ছে, আর এইসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের এই পদযাত্রা ত্রিপুরা বাঁচাও কর্মসূচি। আর আগামীকাল সমাপ্তি হবে এই পদযাত্রার। সপ্তম দিনে এখান থেকে আমরা পৌরসভার অংশ হয়ে আমরা বিরাট অংশ আজকে পদযাত্রা করব, প্রায় 22 কিলোমিটার পদযাত্রা করব। সূচনা করেছি এখানে বেকার সমস্যা সমাধান থেকে শুরু করে সমাজসেবা, ত্রিপুরা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়ার দাবিতে এবং ভোটাধিকার ফেরত দেওয়ার দাবিতে এবং স্কুলগুলোতে প্রয়োজনীয় শিক্ষক দেওয়ার দাবিতে, রাস্তা বা রাস্তাগুলো সংস্কারের দাবিতে আজকের এই কর্মসূচি আমরা পালন করছি। এই কর্মসূচিতে আমরা রাস্তা হাঁটব এবং জনসংযোগের রাস্তা মধ্যে নেব, সোনামুড়া নগর পঞ্চায়েত এরিয়া ঘুরব, রাঙামাটিয়া যাব। কবে শেষ হবে আপনাদের এই কর্মসূচি? আগামী করলো সেখানে আমরা কাঁঠালিয়া থেকে ধনপুরে আসব, আসার পরে সেটার সোনামুড়াতে সমাপ্তি। রাষ্ট্রনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে 3,570 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলছেন, প্রতিনিয়ত 25 কিলোমিটার রাস্তা হেঁটে চলছেন, পায়ে ঠোসা ফুটে যাচ্ছে। আজকে সারা দেশে বিজেপি যেভাবে জাতি জাতির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, ধর্মের ভিত্তিতে মানুষকে লেলিয়ে দিয়েছে, ভাষার ভিত্তিতে মানুষকে বিভাজন তৈরি করছে, হিংসা ছড়িয়ে দিচ্ছে, এ সমস্ত বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে রাহুল গান্ধী চাইছে মজবুত একটা শক্তিশালী ভারত করার জন্য ভারত জুড়ে আন্দোলন করছে। স্বাধীনতার আগে এবং পরে এই প্রথমবার রাষ্ট্রনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এত বড় একটা আন্দোলন চলছে। এই ভারত জোড়ো যাত্রাকে সমর্থন জানিয়ে আজ আমাদের এই রাজ্যে 1200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে। আজ সোনামুড়া বিধানসভা কেন্দ্রে সোনামুড়ায় এবং মেলাঘড় যে রাস্তা সেই রাস্তা অতিক্রম করবে। আমি এই রাজ্যের সমস্ত যুবকদের বলবো, আপনাদের যেভাবে ললিপপ দেখানো হয়েছে, যে আশার বাণী দেখানো হয়েছে, ইন্ডাস্ট্রি করা হবে, বন্দর করা হবে, এই রাজ্যের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করা হবে, বেকারদের কর্মসংস্থান হবে, এই সমস্ত জুমলা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বেকারদেরকে ঠকিয়েছে। তাই সমস্ত আপামর বেকার যুবক যুবতীদের বলবো, আপনারা এগিয়ে আসুন, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে সমর্থন করুন, আপনারা 23 সালে এই কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত করুন। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল, তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধুমিতা, UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া, সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 9856492846।